হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা যখন আমরা চ্যানেলের যখন চ্যানেলটিকে কাস্টমাইজ করে একটা ভালো একটা লুক ফেলি, তখন ওই চ্যানেলে কাস্টমাইজ করার সময় যে প্লে লিস্ট রয়েছে, ওই প্লে লিস্টে অনেকেরই ভিডিও থাকে কিন্তু আপনার নাই কেন? সো ওই প্লে লিস্টে কিন্তু আপনার ভিডিও আনতে হবে। সো প্লে লিস্টে কীভাবে ভিডিও আনবেন, আজকে আমি সম্পূর্ণ প্রচেষ্টা আপনাকে দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কেউ যদি আপনার ভিডিও চেক করতে যায়, ভিডিও চেকিং করেন, তাহলে আপনার ভিডিও থেকে বেশি লোক ফেলাবে যে এই প্লে লিস্টটা রয়েছে সেই প্লে লিস্টে। সো আপনি কীভাবে আজকে প্লে লিস্টে ভিডিও আনবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন মূল কথাতে চলে যাই, আমি আপনাদেরকে দেখাবো সরাসরি ফোন স্ক্রিনে। তো আপনারা ফোন স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে আসার পর আপনার যখন ইউটিউবে চ্যানেল আছে, তো অবশ্যই তো আপনার মোবাইলে হোয়াইট স্টুডিও আছে, তো এই হোয়াইট স্টুডিওটাকে ওপেন করবেন। হোয়াইট স্টুডিওটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, তারপরে এখানে চলে যাবেন আপনার যে কোনো একটি ভিডিওতে। তো আমি আমার যে কোনো একটি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পর নিচের দিকে এখানে উপর দিকে দেখতে পারবেন একটি পেন্সিল আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, এই যে দেখুন, এই যে এখানে দেখতেছেন অ্যাড টু প্লে লিস্ট আর কি। আপনার এই ভিডিওটি কি প্লে লিস্টে যোগ করবেন? তো যদি আপনি ওই প্লে লিস্টে ভিডিও নিতে চান, তাহলে এখানে এই যে এখানে ক্লিক করে এখানে আমার এখানে দুটি আছে, ফটো এডিটিং আর ট্যাগ। তো আমার যেহেতু এখানে যে ভিডিওটা রয়েছে এটা ট্যাগ রিলেটেড ভিডিও, তো আমি এখানে কী করবো, এই যে ট্যাগে দিয়ে নিচে ডানা নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার যে ভিডিওটি একদম প্লে লিস্টে যোগ হয়ে গেছে। তারপর কী করবেন, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কিন্তু আপনার এই ভিডিওটা প্লে লিস্টে চলে গেছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে আমি প্লে লিস্টে ভিডিও আনলাম। তো আপনারাও চাইলে এইভাবে প্লে লিস্টে ভিডিও আনতে পারেন। আর যদি চান যে আর প্লে লিস্টে ভিডিও আনতে পারেন একমাত্র চ্যানেলটিকে, তো বন্ধুরা আপনারা আগে যে কাজটি করতে হবে চ্যানেলটিকে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর প্লে লিস্টে ভিডিও আনতে পারবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর বন্ধুদের মাঝখানে ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।